প্রায় 50 বছর ধরে লক্ষ্মী পূজো হয়ে আসছে শ্রীরামপুরের বন্দ্যোপাধ্যায় বাড়িতে। শ্রীরামপুর মহেশের বন্দ্যোপাধ্যায় বাড়িতে প্রায় 50 বছর ধরে লক্ষ্মী পূজো হয়ে আসছে। ডক্টর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পূজো সূচনা করেছিলেন, সেই থেকেই বংশ পরম্পরায় হয়ে আসছে এই পূজো। প্রতি বছর লক্ষ্মী পূজোর দিন খিচুড়ির আয়োজন করা হয়, কিন্তু এবছর করোনার কারণে তা বন্ধ রাখা হয়েছে। কোন রকমে ছোট করে পূজো সারছে শ্রীরামপুরের মহেশের বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্যরা।